আসসালামু আলাইকুম আমার ছেলে মেয়েরা, আশা করি সকলে তোমরা ভালো আছো। আল্লাহ অশেষ রহমতে, আমিও ভালো আছি। এই যে স্কুল থেকে আসলাম, পিয়াল রে ভাত খাওয়াইলাম। পিয়াল যাবে মসজিদও, যাও আল্লাহ হাফেজ। পিয়াল মসজিদে যাবে আর আমি পাকের ঘরে যাব। দেখো কিছু বাজার আনছি। বাজার কি, দুগা গুড়া মাছ। এই যে দুগা গুড়া মাছ আনছি। এটি কি মাছ বলে, ময়লার গুড়া, রসুন, এগুলো আসার সময় বাজার করে নিয়ে আসলাম। পাক করব এখন। আমার ছেলে মেয়েরা তোমরা থাকো পাশে, মাছটি হানে কাটাকাটি করব, তারপরে যাব আরেক জায়গায়। বইনে খবর দিছে, চাস্তো বইনে, সেইখানে যাব। এই যে মাছটি কাইটা নেই, ময়লা মাছ, এটি ভুনা করব। দেখো, এই দেখো আমার ছেলে মেয়েরা, এই মাছটি বটি লাগবে না, এইভাবে ধইরা হাত দিয়েই ময়লা মাছগুলো কাটা যায়। দেখো বুটি লাগে না। দেখো এই যে এইভাবে আমি একে একে করে, আমি সব মাছ একসাথে কাটতে পারবো না, অনেক মাছ এখানে। এই দেখো ময়লা মাছগুলা, মূলাটি আমি শুটকি দিয়ে পাকাবো। মূলা আলু দিয়া ময়লা মাছে শুটকি দিয়ে পাক করবো। ছিলা যেভাবে আমি নিব মূলাগুলা, তিতা ভাবটা থাকবে না, লবণ দিয়ে অনেকক্ষণ কষাইলে দেখো আয়নার মতো হইব এই মাছটা। শুটকির জন্য কাঁচা মরিচ গুলা বাটা হইতেছে, শুটকি পাক করব। পেঁয়াজ গুলা এগুলি মিহিন করে বাইটা লইলাম। পেঁয়াজ গুলা আমার বাটা হয়ে গেল, দেখো আমার ছেলে মেয়েরা। ময়লা মাছ ধুতে যেমন লবণ লাগে, শুটকি ধুইতে রকম গরম পানি লাগে। যে ময়লা মাছগুলো আমি ধুয়ে নিছি, অনেক সাদা দেখো ময়লা মাছগুলা, অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। দেখো লবণ দা ধুইছি, শুটকি গুলো ওই রকম তোমার গরম পানি বসাইছি, লবণ দা ধুইয়া তারপর আমি পাক করব। এখন টাইলা নিব শুটকি গুলো, শুটকি গুলার দেখো টাইলা নিলাম, ধুয়া বাড়ি দিয়েছি গরম পানি দিয়া। না দিলে এই শুটকি খাওয়া যাবে না। গরম পানি দিয়া এখন দিয়া নিব। সব শুটকি যে দিয়া নিলাম গরম পানি কইরা, যে গরম পানির মধ্যে আবার ভিজাইও রাখছি। দেখো এখন সাদা রসুন বাটা দিলাম, ইয়াল গেছে মসজিদে পড়তে। স্কুলটা আসলাম আমরা, আইসা বাজার হাট নিয়ে আসছি একসাথে। আইনা তারপরে কাটাকাটি করে পাক করতে বসলাম। পিয়াল আরবি পড়তে গেল গা, দিয়া দিব এখন শুকিয়ে দিয়া দিলাম। মূলা আলু দিয়ে দেখো শুটকিটা, এই যে কষবে এখন, দিয়ে দিলাম।
খুসকিটা কষতেছে মুলা আলু দিয়া দেখো ডাটা দিয়া দিলাম আর একটু কষবে সকালে গাছগুলোয় পানি দেই নাই সকালে আজকে চলে গেলাম গা স্কুলে এই জন্য একটু দেখে আসলাম গাছগুলো বিকালে পানি দিব পানি দিয়া দিলাম সিদ্ধ হওয়ার জন্য শুটকিটা আমি লবণ দেখছি দেখো না অনেক দাম জিনিস সব বাইরা গেছে আমি কাস্তি মাছটা ময়লা মাছটা বসাইমো কাস্তি না আমি বেশি গরম তেলে দেই নাই সারা ঘর ধুয়ায় ধুয়ে যাইব আমি তেলটা কম গরম এজন্য দিয়া দিলাম দেখো এই যে মাছটি দিয়েছি কত সুন্দর শক্ত মাছ এই দিয়া দিব ময়লা মাছটা চলে গেল এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব এখন যাবো একটু বোনের বাসায় না মাছটা কইরা পিয়ালকে নিব না পিয়ালের মেম আসবে পিয়ালে রাইখা যাবো আমার কোনো খবরটা দিল আমি একটু শুই না আশা করবো গাড়ি লাগে না দশ থেকে পনেরো মিনিট লাগে হাঁটতে আমি হাইটা যাব তাতে এটা হয়ে গেছে গেট লাগাই দাও আমি যাব আর আসবো আপু না তোমার যাওয়া লাগবে না তোমার ম্যাম আসবে আপু আসবো কে আপু কে লিগা খবরটা দিচ্ছে আমি শুই না আসি তুমি থাকো আমি এই মাত্র আবার আইসা করবো হ্যাঁ হ্যাঁ ওটাও গেট লাগাই যাও আয়ো আয়ো তুমি থাইকো ম্যাম আসলে পইরা তারপরে গেট লাগাই দিও আপু আছে আমি আস্তে জিনিসের দাম বাইরা গেছে গা সব এই দেখো আমার ছেলে মেয়েরা এই যে বোনটারা দেখতে আসলাম ওই যে ওর শরীর অনেক অসুস্থ এই যে বোনটা চাস্ত বোনটা দুনো ছেলের বউ বাপের বাড়ি যাইরা এই যে দুই বইনে একসাথে আমরা বসছি এই যে বোনটা এই যে ওর দেখতে আসলাম অসলটা অনেক খারাপ খবর দিছে আমারে অনেক খারাপ অসলটা এই রুমে বড় ছেলের বউ থাকে ছেলের বউটো শ্বশুর বাড়ি না শিউলি শ্বশুর বাড়ি না বাপের বাড়ি এটা বড় ছেলের ঘর বাপের বাড়ি হয়ে গেছে ওর অনেক সমস্যা পাইসের ব্যারাম মনে হয় না পাইসের ব্যথা এই যে আমার খবর দিছে যে দেখবো আমি আইলাম এই রুমটায় বড় বউ থাকে আইতেছে তাই ওই রুমে দেখি গা ছেলে আসলো বউ আসলো এই মাত্র বাপের বাড়ি থেকে মাশাল্লাহ দেখা হয়ে গেল এটা বোনের ছেলে সালাম দাও ইনশাল্লাহ আমার ভাগ্য ভালো আমার নাতিনও আসছে ছেলের বউ আসছে এই যে এটা বউ আমার চাস্ত বোনের ছেলের বউ হ্যাঁ এই যে এটা নাতিন অনেক দেখার শখ এই দাদুর জন্য আয়সা পড়ছে বলে এই যে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম এই যে আমার নাতিনের মতো এই যে বউটা আসছে খুব ভালো বউ এই যে এটা আমার বোনের ছেলের বউ এই যে ও একের অবাক হয়ে রয়েছে দেখা এই যে আসলো ওরা বাপের বাড়ি থেকে এই যে হ্যাঁ বউ তোমার মা বাবা কেমন আছে আজান দিতে আছে এখন আমি একটু বন্ধ রাখবো যাও বোল কাটা খুলো এই যে মেয়ে নাতিন এটা এই যে বোন এটা আর আব্বুজি গাইতেছে নাস্তা খাও সবাই ওই যে আমিও আসছি বউটা বাসায় ছিল না আইসা পড়ছে এখন শাশুড়ির শরীর খারাপ দেখা ওরে বাবা রে শোনা এবার প্লেট টান দেখাও আব্বুর সাথে খাও খাও খাও
বাসায় ছিল না, এখন আসছে বউটা। আমার ভাগ্য ভালো, তারপরও আমি আয়া নাতিনটারে পাইছি। এই যে বউটা এই মাত্র আসছে আর বাপের বাড়ি থেকে, আর বাপের বাড়ি আবার ডেমরা। এই যে আসছি, নাস্তা খাইতেছি, তারপর আবার চা খাবো। আমি এক ঘন্টা বাইরে বসে রয়েছি। এটা মেজো বউ থাকে, মেজো বউ বাপের বাড়ি গেছে, আবার মেজো বউর বাচ্চা হবে। এটা বড় বউ। ও তুমি এই থালেতে হেই থালে, হেই থালেতে হেই থালে, ও মো শোনা রে, তাকাই রয়েছে রে। টাটা টাটা দা, টাটা টাটা, আমি যাই গা। আমাকে ভুলে গেছে তো অনেক দিন ধরে, আমরা আই না যে। এটা মেজো বউ, এই রুমে মেজো বউ থাকে, এই রুমটার মধ্যে মেজো বউয়ের বাড়ি। ওই যে বারিন্দাদা দেখা যাইতেছে, জানালা দিয়া দেখা যাইতেছে, ওইটাই লর দোতাল্লা মেজো বউয়ের বাড়ি ওইটা। দাদু আমরা চলে যাই, আমি চলে যাই। পিয়াল তো আসে নাই, মাস্টার কাছে পড়তে আছে, ওরা তো আনি নাই। এই যে দেখা গেলাম চোখ তোর সব কালো হয়ে গেছে, গাড়ি ডাক্তার দেখাইছ ভালো কইরা। এটার মধ্যে থাকে মেজো বউ, এই রুমটা উড়ছে, এই রুমটা মেজো বউ থাকে। ওরে বলবি যে তোরে তো, তোমার তো দুই তিনবার ফোন দিছে, তুমি তো আপু আমরা চলে যাব, তোর দেখা গেলাম তুই যাইস আবার। আমি এখন যাবো গা, যাই গা, ছেড়াটা আমার একা করে, তোরা দেখা গেলাম। তো মনে কর লাইট তেমন একটা ই না, তুমি দাদিটা লিয়ে চা খাও, নাস্তা করলাম। এই রুমটা থাকে আবার ওর শাশুড়ি, ছোট ছেলে লিয়ে এই রুমটা থাকে। আয়ো হ্যাঁ গেলাম গা, তুমি যাই, তোমরা তো যাইবাই না, আমরাই তো আইতে থাকি। মা যতদিন আছে মায়ের দেখবো আমরা। হ্যাঁ বউ যাইও, তুমি গৌদিক দিয়ে ই হয়ে গেছে গা। তা থাকো বউ, আমার নাতিটা আবার একা রুমে গেলাম না, খালি ইয়ে পড়তে আছে, ম্যাডাম আইসে তো গেলাম। এই যে আসছিলাম বোনটারা দেখা গেলাম, বোনের বউটাও আইসা পড়লো ভালোই, সাথে সাথে দেখা গেলাম। আর ভালো ডাক্তার দেখাইছ তুই, কিন্তু ভালো করে ট্রিটমেন্ট করিস, আর তুই এই বাড়ি জিনিস করলাম তিনতলার মধ্যে উঠাইস না। গেলাম গা, আমার ছেলে মেয়েরা এই যে বাসায় চলে যাব এখন, বোনের বাসার থেকে নাস্তা পানি খাইলাম। আমি বাসাতে চা খাইয়েছি, দেখুন আর চা খাইলাম না। তো তোমাদের কাছে ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।